কারফিউ শিথিল যত বাড়ছে ততই স্বাভাবিক হচ্ছে জনজীবন আর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রংপুরের পরিস্থিতি কিন্তু অন্যান্য দিন স্বাভাবিক দিনগুলির মতোই এখন পরিস্থিতি ব্রাজ করছে মানুষজন ঘর থেকে বেরিয়েছে সব ধরনের কাজ কাম চলছে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের যে সিটি বাজার এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি যে এটি এখন কিন্তু কারফিউ রয়েছে কিন্তু শিথিল সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে বলে জানিয়েছেন আমাদের রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন যেহেতু শিথিল রয়েছে সে কারণে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পেশার মানুষ প্রত্যেকটি শ্রেণীর মানুষ ঘর থেকে বেরিয়েছে স্বাভাবিক দিনগুলোর মতো কিন্তু মানুষজন কাজে কর্মে ফিরেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে রিকশা যে সহ নগরীর ভেতরে যে গণপরিবহনগুলো চলছে সেই চলে বা চলছে সেগুলো কিন্তু একেবারেই স্বাভাবিকজন রয়েছে মানুষজনের ব্যাপক উপস্থিতি রয়েছে আমরা বিভিন্ন অফিসে খোঁজ নিয়েছি আমরা আদালত চত্বরে গিয়েছি আমরা বাস স্টেশনে বাস স্টেশন বা বাস টার্মিনাল যে সেখানে আমরা গিয়েছি অর্থাৎ সব কিছুই স্বাভাবিক রয়েছে আন্তজেলা আন্ত বিভাগ এবং আন্ত উপজেলায় যে পরিবহনগুলো চলে সেই পরিবহনগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে যাত্রীদেরও ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি যে দূরপাল্লার যে বাস ঢাকাগামী দূরপাল্লার বাস রংপুর থেকে ঢাকা ছেড়ে যায় এবং ঢাকা থেকে যে রংপুর বাসগুলো আসে সেই বাসগুলোও কিন্তু নিয়মিত চলছে অর্থাৎ যে স্বাভাবিক দিনগুলোর মতে কিন্তু সব কিছুই চলছে তো রংপুরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি একটু রাখি সেটি হচ্ছে যে আমাকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ বনিরুজ্জামান তিনি জানিয়েছেন যে রংপুরের যে এখনকার পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিকভাবেই সব কিছুই চলছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না তারা তিনি আমাকে এমনকি জানিয়েছেন তবে আরেকটি বিষয় জানিয়ে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে রংপুর পুলিশ সুপার এবং জেলা প্রশাসন মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন রংপুর শহর মহানগরের মতোই রংপুর জেলার যে বাকি সাত উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু স্বাভাবিক কাজকর্ম চলছে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে অফিস আদালত খুলেছে মানুষজন তাদের কাজে কর্মে ফিরেছে এই নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তাদের কাছে নেই এবং সংখ্যাও তাদের কাছে নেই যেহেতু সংখ্যা নেই কারফিউ চলছে এর পরও নগরী এবং নগরীর বাইরে পুলিশের মতন রয়েছে এবং বিজিবি এবং সেনার যে টহল সেই টহল কিন্তু রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রেখি এই যে রংপুরের যে সংঘর্ষ সংঘাত হয়েছিল সেখানে কিন্তু চোদ্দোটি মামলার খবর আমরা এখন পর্যন্ত জেনেছি এই দুটি মামলায় একশো ছিয়াশি জনকে গ্রেফতারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো রংপুর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আমরা এটি বলতে পারি তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর আমরা পরবর্তী খবর আপনাদেরকে জানিয়ে দেব